আসসালাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে বন্ধুরা আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে মডেল টেস্ট দুইভাবে দেওয়া যায় আপনি দিচ্ছেন কোন উপায়ে অবশ্যই আপনি অবগত রয়েছেন যে মডেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিজেকে যাচ করার জন্য দুই উপায় মডেল টেস্ট দেওয়া যায় একটা হচ্ছে কোচিংয়ে গিয়ে আর একটা হচ্ছে নিজে নিজে বাসায় বসে দেওয়া এখন প্রশ্ন হলো আপনি কোন উপায়ে দিচ্ছেন আর দুইটার গুরুত্ব দুইভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কী ধরনের উপকারিতা অপকারিতা রয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তোমাদের আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিংবা যারা আজকে প্রথম দেখছেন জীবন জীবিকার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন আপডেট পেতে তো যে কথা আজকে আর লেন্দি করছি না আমরা এখনই মূল যে আলোচনা রয়েছে সেই আলোচনায় চলে আসছি এখানে আমি আপনার দুইটা পয়েন্ট উল্লেখ করেছি তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কোচিংয়ে গিয়ে মডেল টেস্ট দেওয়া যায় আর একটা হচ্ছে বাসায় বসে আপনি কোন উপায় দিচ্ছেন আসলে এই কোচিংয়ে গিয়ে দেওয়ার উপকারিতা অপকারিতা কি আর বাসায় বসে দেওয়ার উপকারিতা অপকারিতা কি আর সর্বশেষ রয়েছে তিনটি পরামর্শ আপনাদের জন্য প্রথমত আমরা একটা জিনিস খেয়াল করি কোচিংয়ে গিয়ে অবশ্যই মনে রাখবেন বাসায় আর কোচিংয়ের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয় রয়েছে বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বন্ধুরা আমি সবসময় একটা কথা বলি যে দেখবেন আল্লাহর অলি হতে হলে আপনাকে ভালো পোশাক পড়তে হবে এই কথার সাথে যেমন মিল নেই তেমনি একটা চাকরি পেতে হলে খুব বেশি পড়তে হয় মানে ব্যাপক পড়তে হয় এক করতে হয় সে করতে হয় সেগুলো কিন্তু আসলে সেরকমের নয় আমি সবসময় একটা কথা বলি বন্ধুরা যে বুদ্ধিমত্তা যত বাড়বে বক্তব্য তত কমবে অর্থাৎ আপনি যত টেকনিক্যালি বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করবেন পড়াশোনা কমে যাবে দ্রুত টাইমিংটাও মিলে যাবে চাকরির তো যাই হোক এবার খেয়াল করি দেখুন কোচিংয়ে গিয়ে এবং প্রথম হলো যে গিয়ে যে আপনি মডেল টেস্ট দেবেন এর উপকারিতা কি অবশ্যই আপনি কোচিংয়ে গিয়ে মডেল টেস্ট দিতে পারেন এর উপকারিতা আমাদের অবশ্যই রয়েছে কারণ হলো আপনি যে পড়েছেন ইতিমধ্যে যে বা প্রস্তুতি নিয়েছেন আপনার এই প্রস্তুতি কতটা সফল হয়েছে বা আপনি কোন অবস্থায় রয়েছেন সেটা জাজ করার জন্য যে কোনো একটা কোচিংয়ে গিয়ে আপনার অবশ্যই মডেল টেস্টে অংশগ্রহণ করা উচিত তবে উপকারিতা তৈরি রয়েছে তবে সর্বোচ্চ দেওয়া যেতে পারে পাঁচ থেকে দশটি যে কোনো একটা কোচিংয়ে আপনি হয়তো দশটি বা পনেরোটি বা সর্বোচ্চ সর্বোচ্চ বিশটি মডেল টেস্ট দিতে পারেন এর বেশি আপনি দিবেন না দিলে একটা বড়ো ধরনের আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কি আমি আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি পরবর্তী পয়েন্টের মাধ্যমে যে নেতিবাচক প্রভাবগুলো তা হলে কী নেতিবাচক প্রভাব হলো আপনি যখন মডেল টেস্ট পরীক্ষা দিবেন দেখুন এখানে আমি কয়েকটা বিষয় উল্লেখ করে দিয়েছি মডেল টেস্ট দেওয়া মানে হচ্ছে এইবারে আপনি বাসায় বসে কিন্তু টপিক ধরে পড়তে পারছেন না মডেল টেস্ট এমন একটা ব্যাপার যে আপনার সব ধরনের টপিকগুলো এক রাত পরে এরপর পরীক্ষা দিতে যেতে হবে তার মানে হলো সব বিষয়গুলো আপনি ওইভাবে টাস্ক করতে পারছেন না আদো 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 করে আপনি প্রস্তুতি নিচ্ছেন এভাবে বিশটা মডেল টেস্ট মানে হলো আপনার খেয়াল করতে হবে মাঝে একদিন যেহেতু গ্যাপ থাকে তার মানে চল্লিশটা দিন সময় আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে সুতরাং এর নেতিবাচক যে প্রভাবগুলো রয়েছে গোছানো উপায়ে পড়তে পারবেন না একটা ব্যাপার যেটা টপিক ধরে ধরে পড়ার ক্ষেত্রে যে পাবেন সেটা কিন্তু আপনি মডেল টেস্ট দিতে গেলে পাবেন না দুই নাম্বার হচ্ছে খারাপ হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যখন একদিন দুই দিন পাঁচ দিন দেখবেন যে মডেল টেস্ট দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের বেশি পাচ্ছেন না তাহলে কিন্তু আপনার ভিতরে একটা নেতিবাচক প্রভাব চলে আসতে পারে এরপরে হলো নাম্বার কম উঠবে অর্থাৎ আপনি যখন অবসালোভাবে পড়ে গিয়ে পরীক্ষা দিবেন তাহলে স্বাভাবিকভাবেই নাম্বার ওঠার সম্ভাবনা কম থাকবে এবং যে কোনো কোচিং সাধারণত তারা একটু হার্ট করে দেওয়ার চেষ্টা করে তার মানে হলো যখন হার্ড করে দেবে তখন আপনার মার্কসটা স্বাভাবিকভাবেই নিচে নেমে যাবে এইটা ব্যাপার আর যখন আপনি নাম্বার কম পেতে থাকবেন তখন কিন্তু আপনার হতাশা বাড়বে আর এই হতাশা বাড়া মানে তো আপনি অবশ্যই অবগত রয়েছেন যে মূল পরীক্ষা কিন্তু আপনার খারাপ হয়ে যেতে পারে সুতরাং পরামর্শ হচ্ছে যে আপনি মডেল টেস্ট যখন কোনো কোচিংয়ে গিয়ে দেবেন সেটা যেন আপনার দশটা বা পনেরোটার মধ্যে সীমাবদ্ধ থাকে নিজেকে জাজ করার জন্য তবে ব্যাপারটা ভিন্ন হতে পারে আপনি যদি টপিক টেস্ট নিয়ে থাকে সেখানে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা দিতে পারেন গেল এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিন্তু আমি একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছি তবে যা করা যেতে পারে টপিক টেস্ট যদি থাকে তাহলে সেখানে অংশগ্রহণ করবেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই মডেল টেস্টগুলো যদি কোনো কোচিংয়ে দেন তাহলে তার সংখ্যা যেন দশ পনেরো সর্বোচ্চ বিশটি হয় আর টপিক টেস্টের বেলায় সেটা কিন্তু ভিন্ন হতে পারে চাইলে আপনি দিতে পারেন এরপরে হলো দুই নম্বর পয়েন্ট আপনার এখানে দেখতে পাচ্ছেন যে বাসায় বসে বাসায় বসে দেওয়ার উপকারিতা কি বাসায় বসে মডেল টেস্ট দেওয়ার উপকারিতা তো অবশ্যই রয়েছে কারণ হলো আপনার যাতায়াত একটা ব্যাপার রয়েছে সময়ের বাঁচানোর একটা বিষয় রয়েছে এবার আপনি বাসায় বসে এমন না যে আপনার যে ক্ষতি হবে সেরকমের নয় আসলে বাসায় বসে আপনি দিতে পারেন মডেল টেস্ট এখন প্রশ্ন হলো কতগুলো পরীক্ষা দিবেন আপনি এখন মডেল টেস্ট এখানে আপনি একশো একশো পঞ্চাশ আপনি যতগুলো মডেল টেস্ট পারেন আপনি দিতে পারেন বাসায় বসে তবে আমার পরামর্শ হচ্ছে আপনি একশো মডেল টেস্ট দিলে কয়েকবার রিপিট করবেন একবার দিয়ে যাবেন তার মানে আপনার যে সব কিছু মনে থাকবে এমনটা নয় এখন এখানে একটা বিষয় আছে যে সব সময় এটা নিয়ে থাকলেই কি হবে অনেকের একটা মতামত যে স্যার শুধু মডেল টেস্ট পড়লে কি আমার চাকরিটা হয়ে যাবে আসলে এরকমের বলা কঠিন ব্যাপার তবে আপনি একটা বিষয় মনে রাখবেন যে মডেল টেস্ট আমি কিন্তু আপনাদের এই বাসায় বসে দেওয়ার ক্ষেত্রে বলেছি আপনি সারাদিন প্রস্তুতি নেবেন টপিক ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ প্রস্তুতি নেবেন তবে দিনের যে কোনো একটা সময় আপনি মডেল টেস্টের জন্য সময় ব্যয় করবেন ধরুন আপনি আজকে চব্বিশ ঘন্টায় হয়তো বারো ঘন্টা পড়াশুনো করেন এখন বারো ঘন্টায় যদি মডেল টেস্ট নিয়ে থাকেন এটা কি আসলে ভালো কোনো পরামর্শ বা ভালো কোনো আইডিয়া না তাহলে আপনার কী করণীয় আপনার করণীয় হচ্ছে বারো ঘন্টা পড়া যদি আপনার দিনের ভিতরে থাকে অন্তত আপনি দুইটা ঘন্টা সময় নিয়ে নেন বা দশটা ঘন্টা সময়ও যদি আপনি পড়েন আপনি দুইটা ঘন্টা সময় মডেল টেস্ট দিতে পারেন বা আপনি আট ঘন্টা বললেও দেখা যায় এক এক দেড় ঘন্টা সময় আপনি মডেল টেস্টের জন্য নিয়ে নিতে পারেন তার মানে সবসময় যে এই মডেল টেস্ট নিয়ে থাকবেন এটা কিন্তু কখনোই ভালো পরামর্শ নয় তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন বাসায় বসে দিলে আপনার এই জটিলতাটা কিন্তু কমবে আর গুরুত্বপূর্ণ তিনটি পরামর্শ হচ্ছে আপনাদের জন্য যে অবশ্যই আপনারা টিটি এখানে দেখতে পাচ্ছেন টিটি স্ট্যান্ডস ফর টপিক টেস্ট অবশ্যই আপনি টপিক টেস্ট দিতে পারেন টপিক টেস্ট বলতে আপনার দেখা যাচ্ছে হয়তো তিনটা টপিক দিল এই তিনটা টপিকের উপরে আগামীকাল একটা পরীক্ষা আছে তিনটা টপিক কিন্তু আপনার পক্ষে পড়া ভেরি পসিবল বা চারটা টপিক হলেও কিন্তু পড়া পসিবল আবার দেখবেন অনেক কোচিং আর রয়েছে যেখানে আপনার টপিকের সংখ্যা বাড়িয়ে দেয় ত্রিশটা পঁচিশটা এরকম একটা তাহলে সে ধরনের কোচিংগুলোকে কিন্তু আপনি অবশ্যই কী করবেন পরিহার করার চেষ্টা করবেন আর এখানে আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এমটি দিনের যে কোনো এক সময় মডেল টেস্টটা সারাদিন দিবেন এমনটা নয় পরামর্শ হচ্ছে মডেল টেস্ট দিনের যে কোনো একটা সময় আপনি মডেল টেস্ট দিবেন আপনি দেখবেন যে আপনার পাঁচটা মডেল টেস্ট দিয়ে আপনার কী পরিমাণ নাম্বার ওঠে আপনি এই পাঁচটা দিলে ওইটাকে আরও একবার দেন আরও একবার দিন এভাবে কয়েকবার রিপিট করেন দেখবেন আপনার পড়াগুলো মুহস্ত হয়ে গেছে এবার এসে গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর গুরুত্ব বাড়িয়ে দিন অবশ্যই মনে রাখতে হবে যেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে এবং একাধিক নাম্বার রয়েছে এই টপিকগুলোর প্রতি গুরুত্ব বাড়িয়ে দেন দেখবেন আপনার বর্তমান যে পরিস্থিতি রয়েছে তা আরও বেশি বাড়বে সংক্ষেপে আমি আপনাদেরকে যা বলতে চাচ্ছি নিজেকে জাজ করার জন্য একটা কোচিংয়ে আপনি হয়তো দশটা পনেরোটা মডেল টেস্ট দিবেন অর্থাৎ দিনের পর দিন লেগে থাকবেন না অন্তত এই মডেল টেস্টের ব্যাপারে তাহলে কিন্তু আপনার প্রস্তুতি নিশ্চিত খারাপ হয়ে যাবে আপনি বাসায় বসে মডেল টেস্ট দিতে পারবেন তবে সেটা যেন দিনের যে কোনো একটা সময় হয় এবং আপনি প্রতিদিন সর্বোচ্চ দুটো তিনটি বা পাঁচটি মডেল টেস্ট দিতে পারেন আপনার মূল পড়ার সাথে সাথে তবে আপনার একটা বিষয় মনে রাখতে হবে যেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এই টপিকগুলোর উপরে আপনাকে অবশ্যই গুরুত্ব বাড়িয়ে দিতে হবে তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল ডিটপে চ্যানেলের সাথেই পাশেই থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ